প্রথমে জয়পুর, এতিয়া সোনাপুর, জয়ী হলে সিধা দিসপুর। পুর শব্দটো যেন এতিয়া কংগ্রেসের বাবে ভাগ্যশালী শব্দ হয়ে পড়ছে। হর্স ট্রেডিংৰ ভূতে খেদা কংগ্রেসের পার্টি সকলক যেন এতিয়া রিজর্টর রাজনীতিয়ে বসাব। বৃহস্পতিবারে একান্ত বাধ্য ছাত্রর দরে সোনাপুরের দিসাং রিজর্টত প্রবেশ করেছে কংগ্রেসের প্রার্থী সকলে। রমেন বরঠাকুরেরও হর্স ট্রেডিংর ভয়। শ্রেণীকক্ষত পাঠদান আরম্ভ হওয়ার পূর্বে যেদরে প্রার্থনাত উপস্থিত থাকিব লাগে ছাত্র ছাত্রী সকল, নহলে শিক্ষকর চেকনির কূপ খাব লাগে, ঠিক তেনেদরে ধমক খোৱাৰ পূর্বে দিসাং রিজর্টত আহি পালেহি কংগ্রেসের প্রার্থী রমেন বরঠাকুর। আমার মাননীয় সভাপতি মহোদয় কি পরবর্তী নির্দেশনা দিয়ে সেমতে হবে কেদিনের ভাবে না এতেকা একু কোয়া নাই। আমি আশা করছি এই নির্বাচনে এখন মহাজোট বন্ধনের সরকার গঠনের ফলে দিকে আগবাড়িছে আর আমার মাজত যাতে কোনোই কোনো সুযোগ লব নয়, যার কারণে এনেকা একটা ব্যবস্থা লওয়া হয়েছে আর এই ব্যবস্থা তো বিজেপি দলের তো দেখিছে আপনাদের যে আগর গভর্নমেন্টবিলাক কেনকা করেছে কেনকা ভাঙিছে, গতি এইটো দলের উপর কোনো আস্থা নাই বিশ্বাস নাই, গতি আমি ইউনিট ইউনিট একগুট হয়ে আমি দেখ। 2 মেলৈকে রাজনৈতিক কারাবন্দী কটাব লাগিব কংগ্রেস প্রার্থী সকলে। মহাজোটর শিবির যথেষ্ট আত্মবিশ্বাসী, অহা 2 মেত মহাজোটর সরকার হব আর যদিহে কংগ্রেস নেতৃত্বই দাবি করা ধরনের সচা হয় তেন্তে আমার প্রতিবেদনের তৃতীয়টো সচা হব। বিজেপিক তো ভয় করবই লাগিব, কিয় ভয় নকরিম? এই কারণে ভয় করব লাগিব কারণ বিজেপিয়ে, আমি আগতেও কৈছো যে বিজেপিয়ে হর্স ট্রেডিং পাকৈত এক্সপার্ট, এ দে আর মাস্টার অব হর্স ট্রেডিং। আর ইয়ার আগতে বিগত 7 বছর বিজেপি কেন্দ্রের যে শাসন, এই কেন্দ্রের শাসনত আমি দেখিছো কেবাখনো রাজ্য বিজেপিয়ে হর্স ট্রেডিং করে সরকার ভাঙা ফুটা করেছে, গতি সেই কারণে আমার বিজেপি নে সেটা সন্দেহ থাকবে, আমার ভয় থাকবে, আর সেই কারণে আমি কিছু সাবধানতা লওয়া প্রয়োজন।